आज के भारतीय जनता पार्टी त्रिपुरा प्रदेश कार्यालय अपने सबाई के सांबादिक सम्मेलन अभी स्वागत जानाई। अपनारा अवहित आछेन गत 29 अगस्ट 28 एवं 29 अगस्ट दुदिनेर त्रिपुरा सफरे एसेछिलेन भारतीय जनता पार्टीर माननीय राष्ट्रीय सभापति श्री जेपी नड्डा महोदय एवं 29 तारीख खुमलुंगे उनार एकटी जनसभा छिल। सेई जनसभा के घिरे किछु अप्रीतिकर घटना घटेछे, एई विषय निये आमादेर बक्तव्य रखार जन्यई आजकेर एई सांबादिक सम्मेलन। आमादेर माझे उपस्थित रयेछेन सांबादिक सम्मेलने माननीय सांसद तथा त्रिपुरा प्रदेश बीजेपी माननीय सहसभापति श्री रेवती त्रिपुरा महोदय, उपस्थित रयेछेन माननीय एमडीसी एवं प्रवक्ता भारतीय जनता पार्टीर माननीय विमल चाकमा महोदय, उपस्थित रयेछेन आमादेर माझे जनजाति मोर्चार साधारण सम्पादक डेविड देवबर्मा महोदय। तो आमी प्रथमे सम्बोधन करार जन्य माननीय सांसद तथा राज्य सहसभापति श्री रेवती त्रिपुरा महोदय के अनुरोध करब ए विषय विस्तारित बलार जन्य। धन्यवाद सुब्रत दा के एवं আমাদের সঙ্গে উপস্থিত আমাদের এমডিসি বিমল কান্তি চাকমা মহোদয় এবং আমাদের দেবিদ দেব বর্মা। আপনারা যারা উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দলের তরফ থেকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং গণেশ পূজোর উপলক্ষেও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অনুরোধ করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের গত 29 তারিখ সর্বভারতীয় আমাদের সভাপতি জেপি নাড্ডাজির একটা জনসভা আমরা এডিসি সদর দপ্তর আমাদের খুমুলুঙ্গে আমরা আয়োজন করেছিলাম। আমাদের সেখানে টার্গেট ছিল বিভিন্ন সাবডিভিশনকে দেওয়া, কোথাও 100-150, কোথাও 1000-1500, দূরবর্তী মহকুমাগুলিকে আমরা কম দিয়েছি। কাঞ্চনপুরের মতো জায়গায় আমাদের সংগঠন বেশ শক্তিশালী, তারপরেও আমরা সেখান থেকে মাত্র 120 জনের আমরা কোটা দিয়েছিলাম। উত্তর ত্রিপুরা থেকে 800 সামথিং, অনুকুটি থেকে 1000 একটু বেশি, ধলাই জেলা থেকে এরকম যেমন আমবাসা 500 টার্গেট, গন্ডাছড়া রাইমাবিলি যেটা 600 টার্গেট, কিন্তু সেখান থেকেও পরে 1300 লোক এসে 104টা গাড়িতে। এরকম গোমতি জেলায় আমাদের টার্গেট ছিল 4000 প্রথমে, পরবর্তীকালে আমাদের কার্যকর্তারা সবাই বলল যে এত কম কোটা আমরা আরও বেশি আসতে চাই, সেইভাবে তাদেরকে আরও কোটা বাড়ানো হয় এবং প্রায় 7500 লোক। এভাবে সারা ত্রিপুরা রাজ্য থেকে 27000 সামথিং আমাদের হিসেব ছিল যেটা আমরা টার্গেট করেছিলাম কম কম ধরে। আমাদের কাছে যতটুকু হিসাব 30000-এর উপরে লোক আমাদের বিভিন্ন মণ্ডল সাব ডিভিশন থেকে আমাদের খুমুলুঙ্গের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল সকাল 7টা, 8টা, 9টা, বিভিন্ন সময় দূরবর্তী এলাকা থেকে 6টা, 7টা বা 8টার মধ্যে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন, সবাই অবগত আছেন, কিছু কিছু মহল থেকে আমাদের সেই অনুষ্ঠানকে বানচাল করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি কয়েকটা জায়গায় অতর্কিতে শান্তিপূর্ণভাবে মিছিলে যোগদানের জন্য গাড়িতে করে আসছিলেন আমাদের কার্যকর্তারা, অতর্কিতে অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন লাঠি বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায়
অতর্কিতে হামলা চালানো হয় এবং আমাদের মহিলাসহ অনেক বয়স্ক অনেক লোক আহত হয়। এই খবর বিশেষ করে আমরা তাকার জেলা, যে তাকার জেলার উপর দিয়ে আমাদের গোমতী জেলা, সাউথ ত্রিপুরা জেলা এবং আমাদের সিপাহী জেলাসহ কয়েকটা জেলার লোক আসার কথা ছিল এবং আসছিল ওই রাস্তা দিয়ে, অতর্কিতে তাদের উপরে আক্রমণ করা হয়। কিছুটা সময় হলেও তারা বাধাপ্রাপ্ত হয়, ফলে আমাদের জেপি নাড্ডাজি একটা পাঁচের মধ্যে আমাদের মানে সভাস্থলে যাওয়ার কথা ছিল। ওই সময় কিছুক্ষণ আটকে যাওয়ার পরে তাদের আসতে দেরি হয়, একটা পয়েন্ট। অন্যদিকে আমরা দেখেছি মুঙ্গিয়াকামিতে দুইটা গাড়ির উপরে আক্রমণ করা হয়, এইভাবে মোহনপুরে হয়েছে বিভিন্ন জায়গায়। তো তারপরে একটু গাড়িগুলির যে গতি এটা বাধাপ্রাপ্ত হয় এবং যে সময় আসার কথা মাঠের মধ্যে সভাস্থলে তারা একটু দেরিতে সেখানে জিরানিয়ায় এসে পড়ে। অন্যদিকে আমরা দেখেছি একটা পাঁচে যেহেতু নাড্ডাজি যাওয়ার কথা, পুলিশের তরফ থেকেও একটা সময় পুরো রাস্তাকে একটু ভিআইপি যাওয়ার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় তার জন্য আটকে দেওয়া হয়, ফলে হাইওয়েতে অনেক গাড়ি জমে যায়, বিভিন্ন মালের যে লরিজগুলি, ট্রাক গাড়িগুলি এবং অনেক যাত্রীবাহী অনেক বাস অন্যান্য গাড়ি, আমাদের কার্যকর্তারা যে গাড়ি নিয়ে আসছিল সেই গাড়িগুলিও আটকে পড়ে। এইভাবে আমাদের রেল স্টেশনে আটকে পড়ে, কারণ রেল স্টেশন জিরানিয়া থেকে আমাদের খুমুলুঙ্গে লোক আনার জন্য আমাদের 7-8টা বাস আমরা ঠিক করে রেখেছিলাম, আরও 10টা ছোট গাড়ি আমাদের ঠিক করা ছিল। অর্থাৎ উত্তর অনুকূটি এবং ধলাই জেলার কয়েকটা মণ্ডল থেকে ট্রেনে আসার কথা, তাদেরকে ওই জিরানিয়া রেল স্টেশন থেকে আনার জন্য এই বাসগুলি গাড়িগুলি ঠিক ছিল, ওই গাড়িগুলিও আটকে যায়। তারপরও অনেক মানে আমাদের কর্মীরা পায়ে হেঁটে আমাদের সভাস্থলে যায়। অন্যদিকে আরেকটা অসুবিধা আমরা লক্ষ্য করেছিলাম, সেটা ছিল প্রচণ্ড রৌদ্রের কারণে অনেক লোক মানে এদিকে ওদিকে এক জায়গায় তারা বসতে পারেনি, কারণ 11টা থেকে লোক আসতে শুরু করেছিল, 12টা, 1টা, 2টা অবধি তারা অপেক্ষা করছিলেন আমাদের নাড্ডাজির জন্য। তার মধ্যেই আমাদের ভাষণ শুরু হয় এবং নাড্ডাজি প্রায় 2টার সময় সেখানে পৌঁছান। এটা হচ্ছে একটা দিক। অন্যদিকে আমরা যে উদ্দেশ্যে আজকে আপনাদেরকে দেখেছি সেটা হচ্ছে আমাদের এই যে জনসভায় আসার সময় আমাদের তীব্রা যে মথা, যে দল, রাজনৈতিক দল, তারা যেভাবে বর্বরতা দেখিয়েছে, আমরা দেখেছি আমাদের ডেপুটি সিএম ইতিমধ্যেই এই শব্দগুলি ব্যবহার করার ইচ্ছে নেই, তারপরে করতে হচ্ছে, আমাদের তালিবানি কায়দায় যেটা আমরা বলি, এটা মানে মনুষ্য সমাজের কোনো কাজ হতে পারে না। যেভাবে বর্বরতা তারা দেখিয়েছে তালিবানি কায়দায়, আজকে আমি নিজেও তেলিয়ামোড়া, আসারামবাড়ি কয়েকটা জায়গায় আমি সফর করেছি, উত্তর মহারানী এলাকায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত হয়েছিলেন এরকম 7-8 জনের সঙ্গে আমি, আমাদের রামপদ জমাতিয়া মাননীয় মন্ত্রী, আমাদের জনজাতি মোর্চা প্রদেশের সভাপতি বিকাশ দেববর্মা, এমডিসি বিবেকানন্দ রিয়াং, আমরা এই এলাকাগুলি আমরা পরিদর্শন করি এবং আমাদের যারা আক্রান্ত তাদের সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ অফিসাররা ছিলেন সেখানে, আমরা তাদেরকেও বলেছি, খোঁজখবর নিয়েছি কতজন অ্যারেস্ট হয়েছে। এই পর্যন্ত আপনাদের সামনে আমি একটা তথ্য দিতে চাই, ওই সবাই যারা এসেছিলেন তাদের মধ্যে 55 জন, 55 টোটাল ইনজিউর্ড হওয়ার পরে, তাদের হাতে আক্রান্ত হওয়ার পরে হসপিটালাইজড হয়, কিছু আমাদের বিশ্রামগঞ্জের হসপিটালে, জিরানিয়া কাছাকাছি যেখানে আক্রান্ত হয়েছিল তার প্রথমে যাওয়া হয়, নিয়ে যাওয়া হয়, তারপরে সিরিয়াস যারা আরও ভালো চিকিৎসার জন্য সেখানে সেখান থেকে জীবিতে পাঠানো হয়, টোটাল 55 আমাদের হাতে, এর মধ্যে 7 জন খুব সিরিয়াস। আমাদের অনেক কার্যকর্তা, আমাদের মন্ত্রীরাও গেছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও গেছেন, আমাদের
রাজ্যমন্ত্রী গেছেন এবং আমাদের অনেক নেতৃত্ব জীবিতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গতকাল থেকে তারা দেখে আসছেন। আমাদের পার্টির তরফ থেকে আমরা সাহায্য করছি বিভিন্নভাবে। আমার কথা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা রাজনৈতিক দল যারা আবার বেশি করে সংবিধানের কথা বলে, মাঝে মধ্যে আমি তো দেখি আমাকে সংবিধানের কপি দিয়ে আমাকে সংবিধানের পাঠ দেওয়ার চেষ্টা করে। তিনি আবার একদিন আগে সাংবাদিকদের দেখে বা অনলাইনের মাধ্যমে যেভাবে হোক তিনি একটা নাটক করেছিলেন, আমি বলবো নাটক, বললেন জেপি নাড্ডা জি ওয়েলকাম, স্বাগত। অন্যদিকে ওনার কি বাহিনী আমি জানি না, মাঝে মধ্যে দেখি ওয়ারিয়ার, আমরা শুনেছি এটা রাজ আমলে এই শব্দগুলি শুনি, গণতান্ত্রিক যুগে ওয়ারিয়ার শব্দ অর্থহীন, কিন্তু তিনি সবটাই রাজতন্ত্রের যুগের সেই আমলের শব্দগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। ওয়ারিয়ার কারা আপনারা আমার থেকে আরও ভালো বুঝেন তো, ওয়ারিয়ারদেরকে তিনি তাহলে কি এই কাজটাই করতে বলেছিলেন? একদিকে অনুরোধ করেন ওয়েলকাম, কথা বলতে চায়, সাংবিধানিক সুরাহা আমাদের দরকার, সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনাল সলিউশন, এই শব্দগুলি, আর অন্যদিকে এই যে কাজটা এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, এটা আমরা নিন্দা জানাই, তীব্রভাবে নিন্দা জানাই। দুঃখের কথা উনি অনেক কিছু কথা বলেন, কিন্তু তারপরের দিন এত ঘটনা হয়ে যাওয়ার পরে একবারের জন্য তিনি নিজেদের কর্মীদেরকে, কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেননি কিছু। আমি আজকেও যে জায়গায় গিয়েছি উত্তর মহারানী এলাকায়, আমি জিজ্ঞেস করেছি আমাদের কার্যকর্তাদেরকে, দুপুরে আক্রান্ত হওয়ার পরে রাতের বেলায় এবং আজকে যারা হসপিটাল থেকে ফিরে বাড়িতে গেছে তাদেরকে আজকে অনেক জায়গায় আবার হুমকি দেওয়া হচ্ছে, রাতে দেখা হবে, ঘর পোড়ানো হবে, এই পাড়ায় থাকতে পারবে না। তারা কি বলতে চায়? আমরা বিজেপি, আমরা শান্তি এবং উন্নয়ন বিশ্বাস করি, তাদের মতো এরকম অহিংসা কার্যকলাপ আমরা বিশ্বাস করি না। তার জন্য আমাদের কার্যকর্তাদেরকে আমরা বলেছি, আমরা যারাই সেখানে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি আপনারা একতাবদ্ধভাবে পাড়ার সকলে আপনারা কথা বলুন, এমনকি আমি বলেছি যে যারা আইপিএফটি এবং যারা এই যে মথার নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলুন, কারণ আমি শুনেছি মহারানী এলাকায় এইসব যারা করছে তারা কিন্তু বাইরে থেকে গিয়েও করছে, কেউ কেউ খোয়াই এলাকা থেকে, কেউ কেউ আসারামবাড়ি এলাকা থেকে, তেলামোড়া ওই সব এলাকায় বা আমাদের মুঙ্গিয়াকামি এলাকায় এরকম সন্ত্রাস করার জন্য তারা প্রয়াস চালাচ্ছে। আমি বলেছি আমাদের কার্যকর্তাদেরকে যে আপনারা হিংসায় যাবেন না, সংঘর্ষে যাবেন না, পুলিশকে খবর দেবেন। সব জায়গায় আমরা বলেছি এবং আমাদের কাছে খবর এসছে সব জায়গায় পুলিশকেও বলা হয়েছে, এফআইআর করা হয়েছে, পুলিশ কোথাও কোথাও বাড়ি করে তাদেরকে খোঁজার জন্য কয়েকবার গেছে কিন্তু তারা পলাতক সবাই। বিভিন্ন জায়গায় পুলিশ সক্রিয় আছে, আমরা পুলিশকে আমাদের যে সমস্ত জায়গায় এই ঘটনা ঘটেছে বা আরও করার চেষ্টা হচ্ছে সেখানে আমরা বলেছি যে আরও অ্যাক্টিভ হওয়ার জন্য। কাজেই আমরা এই ঘটনার তীব্র নিন্দার সাথে সাথে আমরা আহ্বান ডাকতে চাই আমাদের কর্মীদের এবং ত্রিপুরাবাসী সবাইকে যে শান্তির পরিবেশ বজায় রাখুন। আমরা মানুষের স্বার্থে আমরা কাজ করছি এবং আমরা যে কথা আমরা 18 আগে বলেছিলাম, সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে চলার আমাদের মানসিকতা, তো কাজেই যাতে হিংসায় কেউ তাদের পাতানো ফাঁদে কেন কেউ যেন পা না দেয়, আমরা শান্তি এবং উন্নয়নে বিশ্বাস করি, এ কথা আমাদের কার্যকর্তার উদ্দেশ্যে এবং আপনাদের মাধ্যমে আজকে একটা বার্তা সেটাই আমরা দিতে চাই যে হিংসার দ্বারা কোনো উন্নতি, কোনো থানচা কখনো সম্ভব না।
আমরা দেখেছি, আমি যে লোকটার সঙ্গে আজকে আমাদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, একজন মহিলা বলছিলেন পরিচিত, কিন্তু একটা বড় রড দিয়ে তার বুকের মধ্যে মারার চেষ্টা করেছিল, ফলে একজন পুরুষ লোক সেখানে হাতটা বাড়ানোতে তার হাতের মধ্যে লেগে যায়, না হলে মহিলা হয়তো জাগাতেই শেষ হতো। একজন ভদ্রলোকের চোখের মধ্যে পুরো চোখটা নষ্ট করার জন্য, একদম শেষ করার জন্য রড দিয়ে মারার চেষ্টা করেছিল, সরে যাওয়াতে গাড়িতে লেগে যায়, তারপরে একটা কোনায় লেগে আহত হয়। পুরুষ মহিলা কাউকে তারা বাদ দেয়নি। তো এরকম বর্বরতা, এরকম তালিবানি কায়দায় আমরা কখনো দেখিনি। এর মধ্যে কয়েকটা নাম এসছে যারা একটা সময় সিপিএমের চেয়ারম্যান ছিল, নেতা ছিল, আজকে তারাই আবার ওই মাথাতেও তারা নেতৃত্ব দিচ্ছে, এরকম খবর আমাদের কাছে এসছে। আমরা তো বরাবর বলে থাকি লাল মথা, আসলে এই মথা, লাল মথা সম্পূর্ণভাবে কন্ট্রোল আমাদের প্রদ্যুৎ বাবুর হাতে নেই। আর আমি শুনেছি তাদের মধ্যেও, দলের মধ্যে নানা কলহ চলছে, এইগুলিকে, এই যে দুর্বলতা যে দিক, এটাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা এই যে হিংসায় তারা নেমে এসছে। কাজেই আমাদের দলের তরফ থেকে আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।